সংকট মেটাতে সরকারের একমাত্র তরল স্যালাইন উৎপাদনকারী প্রতিষ্ঠান জনস্বাস্থ্য ইনস্টিটিউটের উৎপাদন কার্যক্রম শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বন্ধ হওয়া প্রতিষ্ঠানটি চালু হলে বছরে 20 লাখ ব্যাগেরও বেশি স্যালাইন উৎপাদন করা যাবে। কারখানা চালু করতে প্রয়োজনীয় বরাদ্দ চাওয়া হয়েছে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক ইমদাদুল্লাহ বাবুর রিপোর্টে বিস্তারিত। স্বাস্থ্য বিভাগের হিসেব মতে দেশে প্রতিদিন গড়ে প্রায় 40,000 ব্যাগ স্যালাইনের চাহিদা রয়েছে। মাসে চাহিদা 12 থেকে 15 লাখ ব্যাগ, কিন্তু দেশে স্যালাইন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এই চাহিদা পূরণ করতে পারছে না, ফলে ডেঙ্গুর এই কঠিন সময়ে তরল স্যালাইনের চাহিদা ক্রমেই বাড়ছে। সরকারি হাসপাতালে চাহিদার যোগান দিতে 20 লাখ ব্যাগ স্যালাইন আমদানি করবে সরকার, সেক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলোর সংকট কিছুটা কাটার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। অনেক জায়গায় স্যালাইন আছে কৃত্রিম মজুদজাত করা হচ্ছে। আমার মনে হয় এখানে যারা আছেন সংশ্লিষ্ট তারা যদি একটু নজর দেন তাহলে কৃত্রিম সংকট তৈরি হবে না, কারণ দেশে যে চাহিদা তার বড় একটি অংশ যদি সরকারি হাসপাতাল ম্যানেজ করতে পারে। প্রাইভেটে তো অভাব হওয়ার কোনো কারণ নেই, কারণ 6টি প্রতিষ্ঠানের সব স্যালাইন তো রেডিসেল নিচ্ছে না, তারা তো বাইরেও সরবরাহ করছে। বর্তমানে দেশে স্যালাইনের চাহিদার পুরোটাই সরবরাহ করতে সক্ষম সরকারের জনস্বাস্থ্য ইনস্টিটিউট। সরকারি হাসপাতালে বিনামূল্যে এবং বেসরকারিতে সর্বোচ্চ 42 টাকায় মুমূর্ষু রোগীদের জীবন রক্ষাকারী 3% সোডিয়াম ক্লোরাইড সহ বিভিন্ন স্যালাইন এখান থেকে সরবরাহ করা হতো, কিন্তু ঠুনকো অজুহাতে কারখানা বন্ধ করে দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর, ফলে 600 কোটি টাকারও বেশি দামের যন্ত্রপাতিগুলো বিকল হওয়ার পথে। অভিযোগ রয়েছে বেসরকারি কোম্পানিগুলোকে সুবিধা দিতে প্রতিষ্ঠানটি কৌশলে বন্ধ করে দেয়া হয়েছে। স্যালাইন সংকটটা তখনই যখন একটা দেশ বাণিজ্যমুখী বেশি হয়ে যায়, কল্যাণকামী দেশ যদি হয় সেখানে কিন্তু এই সংকট হওয়ার কথা না। যাই ঘটে থাকুক, যে কারণেই ঘটে থাকুক, সেটা সমাধানও সম্ভব সরকারের স্বার্থেও তাদের জন্য হলেও। এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে দ্রুত এইটা চালু করা দরকার এখন একেবারে সংক্ষিপ্ততম সময়ে। তবে কারখানাটি চালু করতে সম্প্রতি স্বাস্থ্য বিভাগের সিনিয়র সচিব সহ উচ্চ পর্যায়ের একটি কমিটি এটি পরিদর্শন করেছেন। আমরা এখানে একটি অত্যন্ত উন্নত মানের ডিজাইন প্রণয়ন করেছি, যে ডিজাইনটি আমাদের ডিজিডিএ কর্তৃক অ্যাপ্রুভ করে দিয়েছে। বর্তমানে যেই প্ল্যানটি হয়েছে তাতে এক্সপেক্ট করা হচ্ছে যে যদি সঠিকভাবে বাস্তবায়ন হয় তাহলে এটি 20 লক্ষ ব্যাগ পর্যন্ত উৎপাদন করতে পারবে। এটি পুনরায় চালু করতে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় 60 কোটি টাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে প্রতিদিন গড়ে প্রায় 2 থেকে 2,500 মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছে, কিন্তু সরকারের জনস্বাস্থ্য ইনস্টিটিউট একাই প্রতিদিন 5,000 ব্যাগ স্যালাইন উৎপাদনের সক্ষমতা রাখে। তাই এমন একটি প্রতিষ্ঠান বন্ধ থাকায় হতাশ জনস্বাস্থ্যবিদরা। দ্রুত এই প্রতিষ্ঠানটি চালু করতে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।